আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শাহরুখ খান অভিনীত সেরা 20টি চলচ্চিত্র নিয়ে। এই 20টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে IMDb রেটিং এর জনপ্রিয়তার বিচারে। নাম্বার 20, সাক দে ইন্ডিয়া। সাক দে ইন্ডিয়া এটি 2007 এর একটি ভারতীয় হকি খেলা ভিত্তিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সীমিত আমিন, প্রযোজনা করেছেন যশোরাজ ফিল্মস, কাহিনী লিখেছেন জয়দীপ সাহনি এবং চলচ্চিত্রে খেলার গতি নিয়ন্ত্রণ করেছেন রিল স্পোর্ট। মুখ্য চরিত্রে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক কবির খান হিসেবে অভিনয় করেছেন শাহরুখ খান। চাক দে ইন্ডিয়া ছিল ভারতের 2007 এর তৃতীয় সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র এবং সমালোচক দ্বারা প্রশংসিত হয়। চাক দে ইন্ডিয়া অনেক পুরস্কার জিতেছে এবং শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র সুস্থ বিনোদন প্রদানের জন্য ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। নাম্বার 19, কাবি আলবিদা না কেহনা। কাবি আলবিদা না কেহনা এটি 2006 সালের একটি বড় বাজেটের ও তারকাবহুল বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর, এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, প্রীতি জিন্তা। ছবিতে অর্জুন রামপাল, কাজল দেবগন, জন আব্রাহাম ও করণ জোহরের বিশেষ উপস্থিতি আছে। নাম্বার 18, দিল তো পাগল হ্যায়। দিল তো পাগল হ্যায় শাহরুখ খান অভিনীত একটি হিন্দি চলচ্চিত্র। ছবিটি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন শাখায় বেশ কয়েকটি পুরস্কার লাভ করে। এছাড়া সাধারণ দর্শকদের কাছেও চলচ্চিত্রটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। ছবিটি অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, কারিশ্মা কাপুর প্রমুখ। নাম্বার 7, ম্যায় হুনা। ম্যায় হুনা এটি 2004 সালের একটি বলিউড চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক ফারাও খান এবং এটি শাহরুখ খানের নিজ চলচ্চিত্রের নির্মাণকারী প্রতিষ্ঠান রেড সিলিস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুক্তি পায় 30 এপ্রিল 2004 এ এবং বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, জায়েদ খান, সুনীল শেঠি, অমৃতা রাও ও সুস্মিতা সেন। একজন আর্মি মেজর কলেজ ছাত্র হিসেবে গোপন মিশনে যায়। তার মিশনটি পেশাদার এবং ব্যক্তিগত, সেটি হলো তার জেনারেলের কন্যাকে একটি উগ্র জঙ্গির থেকে রক্ষা করা এবং তার হারিয়ে যাওয়া সৎ ভাইকে খুঁজে বের করা। নাম্বার 16, জব তক হাই জান। জব তক হাই জান এটি একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। ছবিটি সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যশ চোপড়া এবং এটি তার পরিচালিত শেষ চলচ্চিত্র। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা। এই ছবিতে অভিনয় করে শাহরুখ খান ক্যাটরিনা নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে হাজির হন। তবে অনুষ্কার ক্ষেত্রে এটি শাহরুখের সাথে তার দ্বিতীয় চলচ্চিত্র, প্রথমটি ছিল রব নে বানা দি জোড়ি। যশ চোপড়া ছবিটি নির্মাণ শুরু করার আগেই ঘোষণা দেন এটি তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র এবং ছবিটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনি গত 21 আগস্ট 2012 এ মৃত্যুবরণ করেন। নাম্বার 15, দিলশে। দিলশে একটি 1998 সালের একটি বলিউড চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন তামিল চলচ্চিত্র শিল্পের পরিচালক মণিরত্নম। ছবিটি মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, মনীষা কৈরালা ও প্রীতি জিন্তা। এটি প্রীতি জিন্তা অভিনীত প্রথম বলিউড চলচ্চিত্র। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ.আর. রহমান। দিলশে ছবির শুটিং হয় হিমাচল, কাশ্মীর, আসাম, নয়াদিল্লি, কেরালা ও ভারতের অন্যান্য স্থানে এবং ভুটানের কিছু অংশে টানা 55 দিন, এবং এটি একই সঙ্গে তামিল ভাষায় অনুবাদ করে উইরে নামে মুক্তি দেওয়া হয়েছিল। নাম্বার 14, স্বদেশ। স্বদেশ উইথ দ্য পিপল হচ্ছে 2004 সালের একটি ভারতীয় চলচ্চিত্র, যেটি প্রযোজনা এবং পরিচালনা করেছেন আশুতোষ গোয়ারিকর। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান এবং নবাগত গায়ত্রী যোশী। যদিও স্বদেশ ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি, এটা ভারতীয় এবং অন্যান্য দক্ষিণ এশিয়ান দর্শকদের থেকেও বিশ্বের সর্বজনীন সমালোচনামূলক জয়ধ্বনি পেয়েছে। মোহন ভূমিকায় অভিনয়ের জন্য প্রথমে ঋত্বিক রোশনকে প্রথমে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তিনি স্ক্রিপ্ট পড়ার পর প্রস্তাবটি ফিরিয়ে দেন। স্বদেশ প্রথম ভারতীয় চলচ্চিত্র কর্তৃপক্ষে নাসা গবেষণা কেন্দ্রের ভেতরে নাসার লাউন্স প্যাড এ 39A কেনেডি স্পেস সেন্টারে ফ্লোরিডা শুটিং করা হয়। নাম্বার 13, রব দে বনাদি জোড়ি। রব দে বনাদি জোড়ি 2008 সালের একটি বলিউড চলচ্চিত্র। যশোরাজ ফিল্মসের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান এবং নবাগত অনুষ্কা শর্মা। চলচ্চিত্রটি 2008 সালের 12 ডিসেম্বর মুক্তি লাভ করে। নাম্বার 12, রাওয়ান। রাওয়ান এটি 2011 সালের একটি ভারতীয় বিজ্ঞান কথা সাহিত্য সুপার হিরো চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও পরিচালনা করেছেন অনুভব সিনহা। এই বৈশিষ্ট্য চলচ্চিত্রে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। একটি গেমস ডেভেলপার চেহারা সদৃশ্য এবং তার সুপার হিরো জি ওয়ান
আরও অভিনয় করেছেন কারুণা কাপুর, আরমান বর্মা, শাহানা গোস্বামী, টম ওউ, রাওয়ান নাম এর ভূমিকায় গেমসের খলনায়ক হিসেবে অভিনয় করেছেন অর্জুন রামপাল। নাম্বার 11, কাল হো না হো। কাল হো না হো এটি 2003 সালে নিউ ইয়র্ক শহরে চিত্রায়িত একটি বলিউড চলচ্চিত্র। এটির প্রধান 4টি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, সাইফ আলী খান, প্রীতি জিন্তা ও জয়া বচ্চন। ছবিটি পরিচালনা করেছেন নিখিল আদবানি এবং এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন যশ জহর এবং সহযোগী লেখক ছিলেন করণ জহর, যার পরিচালক হিসেবে বেশি পরিচিতি কুসকুস হতা হ্যায় ও কাবি খুশি কাবি গাম এর জন্য। ছবিটির সঙ্গীতে আরও উল্লেখ করা হয়েছে, যার ছিল বিশাল বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্য এবং সুরকার শঙ্কর এহসান লয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত নির্দেশনার জন্য পুরস্কার অর্জন করেন। নাম্বার 10, ওম শান্তি ওম। ওম শান্তি ওম একটি 2007 সালের ভারতীয় হিন্দি ভাষার মশলা চলচ্চিত্র। ছবিটির রচয়িতা এবং পরিচালক নৃত্য পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নারী পরিচালক ফারাও খান। ছবিতে প্রধান 2টি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কিরণ খের, শ্রেয়াস তালপাদি, অর্জুন রামপাল ও যুবিকা চৌধুরী। এছাড়াও ছবিতে উপস্থিত করা হয়েছে বলিউডের নামিদামি প্রায় 42 জন তারকাকে। নাম্বার 9, ডন টু, দ্য কিং ইজ ব্যাক। এটি 2011 সালের বলিউড থ্রিলার চলচ্চিত্র। ফারাও আক্তার পরিচালিত এই চলচ্চিত্রটি ডন সিরিজের 2006-এ মুক্তিপ্রাপ্ত ডন চলচ্চিত্রের সিকুয়েল। মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া। শাহরুখ আবেদনময়ী নারী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সময় কিঙ্কি শব্দ উচ্চারণ করে নিজের ফেমডম ফ্যান্টাসির পরিচয় দেন এবং কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বোমন ইরানি, ওম পুরী, লারা দত্ত ও কুণাল কপুর। চলচ্চিত্রটি 23 ডিসেম্বর 2011 মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটি 2D এবং 3D উভয় ফরম্যাটের উপর করা হয়েছে। নাম্বার 8, কুসকুস হোতা হ্যায়। কুসকুস হোতা হ্যায় 1998 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন করণ জোহর। এতে চতুর্থবারের মতন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় পর্দা জুটি শাহরুখ খান ও কাজল। রানী মুখার্জি পার্শ্ব অভিনেত্রী চরিত্রে এবং সালমান খান খনিক চরিত্রে অভিনয় করেন। ত্রিভুজ প্রেমের কাহিনী নির্ভর চলচ্চিত্রটি বলিউডে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করে, যার প্রথমার্ধে কলেজ প্রাঙ্গনের বন্ধুত্ব এবং দ্বিতীয়ার্ধে একজন বিপত্নিকের কিশোরী কন্যা তার পিতার সাথে তার পুরনো বন্ধুর মিলন ঘটানোর গল্প বিবৃত হয়। চলচ্চিত্রটি একাধিক পুরস্কার অর্জন করে, তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সুস্থ বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কার ও বলিউড মুভি পুরস্কার। চলচ্চিত্রটি 8টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং একমাত্র চলচ্চিত্র হিসেবে অভিনয়ের 4টি বিভাগে তথা শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করে। নাম্বার 7, মহব্বতে। মহব্বতে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরী রায় অভিনীত একটি হিন্দি চলচ্চিত্র। ছবিটির কাহিনীর কিছু অংশের সাথে রবিন উইলিয়াম অভিনীত ইংরেজি ছায়াছবি ডেড পোয়েটস সোসাইটি এর কাহিনী মিল পাওয়া যায়। নাম্বার 6, চেন্নাই এক্সপ্রেস 2013 সালের একটি ভারতীয় হিন্দি ভাষার একটি রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র। এর পরিচালক রোহিত শেঠি এবং রেড সিলিস ইন্টার অধীনে এটি প্রযোজনা করেছেন গৌরী খান। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। এটি তাদের একসাথে করা দ্বিতীয় চলচ্চিত্র। প্রথমটির নাম ছিল ওম শান্তি ওম। চলচ্চিত্রটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে একদিন আগে মুক্তি পায়। মুক্তির তারিখ 8 আগস্ট 2013। 9 আগস্ট চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা পায় এবং মুক্তির প্রথম সপ্তাহে ভারত ও বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় সকল রেকর্ড ভেঙে ফেলে। চেন্নাই এক্সপ্রেস বলিউডের সবচেয়ে দ্রুত 100 কোটি রুপির আয় করা চলচ্চিত্র। নাম্বার 5, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে হল 1995 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া এবং এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন যশ চোপড়া এবং রচনা করেন জাভেদ সিদ্দিক ও আদিত্য চোপড়া। চলচ্চিত্রটির প্রধান 2টি চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও কাজল। 1995 সালের 20 অক্টোবর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ভারতে 1.06 বিলিয়ন এবং দেশের বাইরে 160 মিলিয়ন আয় করে সেই বছরে বলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে এবং এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্র। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 10টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং শ্রেষ্ঠ
সুস্থ বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। নম্বর চার, দেবদাস। দেবদাস 2002 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি। এটি দেবদাস গল্পের তৃতীয় বলিউড সংস্করণ এবং হিন্দিতে প্রথম রঙিন চলচ্চিত্র সংস্করণ। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানশালী এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, সঙ্গে রয়েছেন মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রায়। দেবদাস ভূমিকায় শাহরুখ খান এর অভিনয় সর্বোত্তম বিবেচনা করা হয় এবং তাকে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। নাম্বার তিন, মাই নেম ইজ খান। মাই নেম ইজ খান সাধারণভাবে উল্লেখ করা হয় MNIK হিসেবে। এটি 2010 এর একটি ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর, চিত্রনাট্য করেছেন শিবাজি বাথিজা, যৌথভাবে প্রযোজনা করেছেন হিরু যশ জহর ও গৌরী খান। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান এবং তার বিপরীতে আছেন কাজল। দীর্ঘ 9 বছর পর তারা জুটিবদ্ধ হলেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ধর্ম প্রোডাকশন, রেডিসিলিস এন্টারটেনমেন্ট এবং বিপণন করেছেন ফক্স শটার এন্টারটেনমেন্ট। নাম্বার দুই, বীরজারা। বীরজারা এটি 2004 সালের একটি জনপ্রিয় বলিউড চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যশ চোপড়া। চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, প্রীতি জিন্তা, রানী মুখার্জি। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিরণ খের, দিব্য দত্ত ও অনুপম খের এবং দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। নাম্বার এক, কাবে খুশি কাবি গাম। কাবে খুশি কাবি গাম হলো করণ জোহর পরিচালিত 2001 সালে ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, ঋত্বিক রোশন, কারিনা কাপুর অভিনীত চলচ্চিত্র। দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করার জন্য ধনী রাহুলকে তার বাবা পরিত্যাগ করে। রাহুল বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একটি নতুন জীবন গড়ার জন্য লন্ডনে যান। কয়েক বছর পরে তার ছোট ভাই রোহান রাহুলকে দেশে ফিরিয়ে আন এবং পরিবারকে পুনরায় একত্রিত করার মিশনে লন্ডনে যাত্রা করে। এক সময় রোহান পরিবারকে পুনরায় একত্রিত করার মিশন সফল হয়। চলচ্চিত্রটি প্রথম দিন 7 কোটি টাকা এবং সপ্তাহান্তে 14 কোটি টাকা আয় করে, যা সেই সময় রেকর্ড ছিল। এই চলচ্চিত্রটি মোট 171.29 কোটি টাকা আয় করে। এই 20টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার সবথেকে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।